Assalamualaikum বন্ধুরা, আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। এর জন্য লাগছে আমার ইলিশ মাছ, বেগুন, আলু কেটে নিয়েছি, হ্যাঁ, হাফ কাপ পেঁয়াজ আর টমেটো পেস্ট নিয়েছি, প্রয়োজন মতো লবণ, তেল নিয়েছি, তারপর পেঁয়াজ ফ্রোজেন কুচি, কাঁচামরিচ নিয়েছি 8-10টা, একটু ঝাল ঝাল বেগুনের তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, 3টা তেজপাতা নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, আর কতগুলো ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো আর কাঁচামরিচ তেজপাতাগুলো দিয়ে দিব, তারপরে নাড়াচাড়া দিব, পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত। আমার পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, এখন আমি টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের একটা গন্ধ আছে, গন্ধটা যাওয়া আজ পর্যন্ত আরেকটু কষাতে হবে। আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে আবারও কষাতে হবে। হ্যাঁ, আমার যখন মশলার উপরে তেল বেশি উঠেছে তখন বুঝতে হবে যে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলাতে একটু পানি দিয়ে দিব, পানি অল্প একটু লবণ দিব, লবণটা তো যার যার পছন্দ মতো দিতে হবে, যে যেমন লবণ খায়। এখন দিয়ে দিব মাছটা, মাছটা আমি একটু কষিয়ে নিব। মাছটা একটু হোক, তারপরে আবার ফিরে আসছি। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটা উঠিয়ে ফেলব। মাছটা উঠিয়ে আলুগুলো আগে দিয়ে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে। আলুটা সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করি, আদা সিদ্ধ, পুরোপুরি সিদ্ধ না, এখন ঢাকা দিয়ে রাখি। আমার আলুগুলো কষানো হয়ে প্রায় সিদ্ধ হওয়ার পথে, এখন আমি বেগুন গুলো দিয়ে দিব, বেগুন গুলো দিয়ে ভালো মতো আবার কষিয়ে নিব, লাগা দিয়ে ভালো মতো আবার ঢাকা দিয়ে রাখি ভালো মতো কষানোর জন্য। আমার বেগুন আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে একটু হালকা ভাবে নাড়া দিয়ে দিব যাতে বেগুনটা ভেঙে না যায়, তারপরে মাছগুলো উপরে দিয়ে দিব। মাছগুলো উপরে দিয়ে আর একটু পানি লাগবে, দিয়ে ঢাকা দিয়ে দিব, নাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখি। আমাদের একটা পুষ্পু আছে, আমার মেয়ের ঘরের ছেলে, ও বারবার কান্নাকাটি করতেছে, একটু সমস্যা হতে পারে, তোমরা কিছু মনে করো না। এখন ঢাকা দিয়ে রাখো। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এই জন্য আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার ইলিশ বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে, তোমরা আমার রেসিপিটা ফলো করে ঠিক আমি যেভাবে রান্না করেছি ওইভাবে রান্না করে খেয়ে দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও।